মুন্সিগঞ্জ সদরে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন নামের নৌকার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত স্কুল শিক্ষক ফরহাদ হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ তিন আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখের বিরুদ্ধে গুলি ও হামলার অভিযোগ করেছেন আহতরা। আহত স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ তিন আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এ নিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে শোভনের ভাই স্কুল শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহীপাড়া এলাকায় আটকে মারধর করে প্রান্ত গ্রুপ। খবর পেয়ে শোভন ঘটনাস্থলে গেলে প্রকাশ্যে তার পায়ে গুলি চালান প্রান্ত। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যান প্রান্ত। পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় রেফার করেন। গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন বলেন, নৌকার পক্ষে কাজ করাটাই কি আমাদের অপরাধ? সবার সামনে গুলি করা হয়েছে, আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা চলছে। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।